Welcome to PCS Education. আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকের ইকোনমিক্সের ক্লাসে আমরা পড়ব ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, এর যদি একটা শক্তপোক্ত ইংরেজি ডেফিনেশন তোমাদেরকে দিই, তোমাদের কি হবে আমি জানি না, কিন্তু সুজিত স্যারের বদনাম হয়ে যাবে। তার থেকে বরং চলো একটা বাংলা প্রবাদ বাক্যের কথা তোমাকে মনে করায়। তোমরা কখনো শুনেছো ফেলো করি মাখো তেল? এই যে ফেলো করি মাখো তেল, এইটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। মানে কি? মানে তুমি ভাই আমার আপনার নও, আমি তেল বেচতে বসেছি, প্রফিটটা আমার কাছে উদ্দেশ্য, প্রফিট কামাই আমাকে করতে হবে, তুমি আমার কাছ থেকে তেল নিতে গেলে তোমাকে করি ফেলতে হবে বা দাম দিতে হবে, কিচ্ছু ফ্রিতে পাওয়া যাবে না। এই যে সমস্ত কিছু, হোয়াটস ইউর নিডস ইন ইউর লাইফ, তার সমস্ত কিছুর জন্য অর্থ দিতে হবে, দাম দিতে হবে, নাথিং ইজ ফ্রি, এবং যে দিচ্ছে তোমাকে তার কাছে প্রফিট ইজ ইম্পর্ট্যান্ট, এক কথায় একেই ধনতন্ত্র বলে। স্যার ব্যাপারটা তো বুঝলাম না, ব্যাখ্যা করছি, শুধু মনে রাখো ফেলো করি মাখো তেল, এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা। যদিও আমাদের মেনলি দু রকমের অর্থব্যবস্থা রয়েছে, ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাতে বুঝতে পারছো সবসময় সমাজতন্ত্রে পোর যারা, সমাজের প্রান্তিক মানুষ, মেহনতি মানুষ, তাদের খেয়াল রেখে দেশটাকে, অর্থব্যবস্থাটাকে চালানো হয়। অনেক কিছু ফ্রিতে দেওয়া হয়, সমাজের কল্যাণের জন্য সচেষ্ট থাকা হয়, এই ব্যবস্থাটাকে আমরা সোশ্যালিজম বলি। আর ধনতান্ত্রিক ব্যবস্থা তার ঠিক তার উল্টো, যাই দেবে না কেন তোমাকে দাম দিতে হবে, কিচ্ছু ফ্রি দেওয়া যাবে না। তোমার যদি টাকা নেই, তুমি যদি গরিব হও তাহলে আরোই গরিব হবে। অর্থাৎ ধনতান্ত্রিক দেশে ধনীদের জন্য ঠিকঠাক, গরিবের জন্য ভালো নয়। সেই জন্য যেহেতু এই দু রকমের অর্থব্যবস্থা, ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, যার ব্যাখ্যা আমি পুরোটা করব, আজকের ক্লাসে ক্যাপিটালিজম পড়ব, পরের ক্লাসে আমি সোশ্যালিজম পড়ব, কিন্তু আজকে শুধু নামটা করে রাখলাম। এই দুটো যেহেতু একদম পুরো বিপরীত মেরুতে অবস্থিত, সেই জন্য দুটোর ভালো ভালো ফিচার্স নিয়ে আমরা একটা মাঝখানের ইকোনমি বানিয়েছি যার নাম মিক্সড ইকোনমি, যেখানে ক্যাপিটালিজম ইকোনমির ভালোগুলো রয়েছে, সোশ্যালিজম ইকোনমির ভালোগুলো অবশ্যই রয়েছে। মনে রাখতে হবে আজকের দিনে পৃথিবীর কোনো দেশ কিন্তু ক্যাপিটালিস্টিক নয়, কোনো দেশ সোশ্যালিস্ট নয়, সমস্ত দেশ মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি, কোনোটা ক্যাপিটালিজম ঘেঁষা, কোনোটা সমাজতন্ত্র ঘেঁষা। ক্লিয়ার হলো কি হলো না? এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আজকের ক্লাসে কিন্তু আমরা শুধু ফিচার্স অফ ক্যাপিটালিজম পড়ব, নেক্সট ক্লাসে সোশ্যালিজম পড়ব, নেক্সট ক্লাসে মিশ্র অর্থনীতি পড়ব। তাহলে ক্যাপিটালিজমের ফিচার্সগুলো কী কী, কী কী বৈশিষ্ট্য ক্যাপিটালিজমের? দ্য ফার্স্ট ফিচার, ক্যাপিটালিজমস ইজ দি ওল্ডেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যখন কিচ্ছু কোনো তন্ত্রতন্ত্র হয়নি, অর্থনীতি আবিষ্কার হয়নি, তখন চাহিদা এবং যোগান, বাজারে গেলে যেটা বিক্রি হবে সেটাই আমি উৎপাদন করব আর সেটা বিক্রি করলে আমার লাভ হবে, এই যে চাহিদা আর যোগান, এর ওপরে ভিত্তি করে যে মার্কেটটা চলতো সেটা কিন্তু ক্যাপিটালিস্টিক মার্কেট। So this is the very oldest economy of the world. Socialist economy কিন্তু অনেক পরের দিককার আধুনিক একটা কনসেপ্ট, গোড়ার কনসেপ্ট কিন্তু ক্যাপিটালিজম। এবার ওয়ান বাই ওয়ান আরও ফিচার্সগুলো আমরা আলোচনা করতে থাকবো। ফিচার্স, নেক্সট ফিচার্স হচ্ছে কি, লিখে নিতে পারো ক্যাপিটালিজমের মেন ফিচার, সেকেন্ড ফিচার হচ্ছে প্রাইভেট ওনারশিপ অফ অল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর ইনপুটস। আর একবার, প্রাইভেট ওনারশিপ অফ অল দি ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর ইনপুটস। মানে কি? মানে প্রোডাকশন যেটা দিয়ে হবে, যা দিয়ে উৎপাদন হবে, সেই সমস্ত উৎপাদিত ব্যাপার স্যাপার বা উৎপাদনের জন্য যা যা লাগবে সব কিছু প্রাইভেট, অর্থাৎ ব্যক্তি মালিকাধীন। ধরো তোমার কৃষি ল্যান্ড ব্যক্তি মালিকাধীন, সরকারের ল্যান্ড ট্যান্ড কিছু নেই, ব্যক্তি মালিকাধীন। কোম্পানি ব্যক্তি মালিকাধীন, যে রিসোর্সগুলো নিচ্ছ সেগুলো ব্যক্তি মালিকাধীন জিনিস, তার যার কাছ থেকে কিনবে সেটা তার জিনিস, তার কাছে টাকা দিয়ে কিনবে, সরকার ইন্টারফেয়ার করবে না, অর্থাৎ গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না, টোটালটাই প্রাইভেট ওনারশিপ, যা যা প্রোডাকশন হবে তার সমস্ত কিছু।
এইখানটাই একটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে বলে দিতেই হচ্ছে যে অল দ্য ইন্ডিভিজুয়ালস সমস্ত নাগরিক সেই দেশের তাদের কিন্তু রাইট টু হ্যাভ ওন প্রপার্টি রাইট টু হ্যাভ ওন প্রপার্টি মানে তাদের নিজস্ব সম্পত্তি থাকবে এবং সেটা বৈধ স্যার আমাদের সম্পত্তি থাকবে সেটা অবৈধ হতে পারে সোশ্যালিস্ট কান্ট্রিতে হতে পারে তোমার সম্পত্তি আছে কিন্তু সেটা তোমার সম্পত্তি সরকার নিয়ে নেবে হতেই পারে তোমার সম্পত্তি তোমার কিন্তু সরকার সেই সম্পত্তি নিয়ে নিতেই পারে ঠিক আছে তাহলে তোমার ব্যক্তিগত মালিকানা থাকবে প্রাইভেটাইজেশনসটা হবে সরকারের কিছু নেই মানে স্যার স্যার স্কুলে ভর্তি করতে গেলে সরকারি স্কুল পাওয়া যাবে না না তোমার ছেলেকে তুমি স্কুলে ভর্তি করতে যাবে যাও না প্রচুর প্রাইভেট স্কুল রয়েছে তাদের যেটাতে তোমার পছন্দ সেটাতে ভর্তি করে দাও স্যার আমার তো অত টাকা নেই তাহলে ভর্তি করো না গভর্নমেন্ট কোনো রেসপন্সিবিলিটি নেবে না স্যার আমি তাহলে কোন স্কুলে ভর্তি করবো স্যার তুমি জানো যার ফি স্ট্রাকচার কম সার্ভিসটা ভালো সেইখানেই তুমি ভর্তি করবে অর্থাৎ মার্কেটের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যেখানে ফি স্ট্রাকচার কম সার্ভিসটা ভালো স্কুলটা দীর্ঘদিন ধরে নাম করেছে তুমি টাকা দিয়ে সেইখানে পড়াবে অন্য কোথাও কেন পড়াবে অসুখ হয়েছে বাবাকে হসপিটালে ভর্তি করবে না কোনো পাবলিক হসপিটাল এখানে নেই সবগুলো বাবা প্রাইভেট হসপিটাল ফেলো করি মাখোতেল টাকা দিলে তোমার চিকিৎসা হবে এখন কোন হাসপাতালে তুমি ভর্তি করবে সেটা তোমার ইচ্ছে যেখানে সার্ভিসটা ভালো ফি স্ট্রাকচারটাও বা তোমাকে টাকা পয়সা একটু কম দিতে হবে তুমি সেখানে করতে পারো যা ইচ্ছে করতে পারো সোশ্যালিস্টিক কান্ট্রিতে কিন্তু সবটা পাবলিক মানে সরকারের প্রাইভেট স্কুল আবার কী প্রাইভেট স্কুল আবার কী সব সরকারি স্কুল সরকার যেখানে বলবে সেখানেই পড়াতে হবে সব সরকারি হাসপাতাল বড়লোক তুমি দূর হটো সর্বহারার দল জিন্দাবাদ আমরা সর্বহারার পার্টি এই কথা যারা বলে তারা সোশ্যালিস্ট কান্ট্রি আর মাঝে মাঝে যারা চলে হ্যাঁ কিছু প্রাইভেট স্কুলও আছে কিছু প্রাইভেট হসপিটালও আছে আবার সরকারি স্কুলও আছে সরকারি হাসপাতালও আছে বড় লোকেরটাও ভাবলাম গরিব লোকেরটাও ভাবলাম মিক্সড ইকোনমি বোঝে গেছে কি গেছে না নেক্সট ফিচার অফ ক্যাপিটালিস্টিক ইকোনমির হচ্ছে ডিসিশন রিগার্ডিং প্রোডাকশনস আর টেকেন বাই দি প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অর্থাৎ প্রোডাকশন যেটা হচ্ছে মনে করো কোনো কারখানায় কোনো একটা কিছু উৎপাদন হচ্ছে সেই কী উৎপাদন হবে কতটা উৎপাদিত হবে আমি শ্রমিককে রাখবো কি রাখবো না চাকরি থেকে ছাঁটাই করে দেবো কি দেবো না সবটা ঠিক করবে মালিক ব্যক্তি মালিক প্রাইভেট ওনারশিপ থেকে ঠিক করাবে সরকার সেখানে কোনো নাক গলাবে না মালিক ঠিক করবে শ্রমিকদের কোনো দাপট চলবে না কিন্তু সোশ্যালিস্টিক কান্ট্রিতে তা হবে না সর্বহারাদের দল সেখানে ক্ষমতায় থাকবে তাই না বাম বলা হয় তাদেরকে তারা কিন্তু তোমাকে ছাঁটাই করতে দেবে না ক্লিয়ার হলো কি হলো না আর যদি মিক্সড অর্থনীতির কথা বলো তাহলে তোমার ব্যাপারটা দেখছি ছাঁটাই করলেও করতে পারে আবার আমরা অনুরোধও করলাম ঠিক আছে ছাঁটাই করো না এটা হচ্ছে মিক্সড অর্থনীতি দুটোকেই রাখলাম শ্রমিক স্বার্থটাও দেখলাম আবার মালিক স্বার্থটাও দেখলাম নেক্সট ফিচার্স হচ্ছে নো রোল অফ স্টেট অর নো রোল অফ দি গভর্নমেন্ট ইন দ্য প্রোডাকশন ফিল্ড কী উৎপাদিত হবে দেশে কী তৈরি হবে সেইটা নির্ভর করবে কে সেটা ঠিক করবে কে মালিক যার কারখানা সে ঠিক করবে সরকার এখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন দেবে না সরকার তাদের প্রোডাকশনের জন্য বলবে ভাই তোমাদের যেটা করলে প্রফিট বেশি হয় সেটাই তো তুমি করবে আমি এখানে তোমাকে কিছু ইন্টারফিয়ার করবো না এই যে সরকার সবসময় একা ছেড়ে দেবে কাকে প্রাইভেট ওনারশিপকে একা ছেড়ে দেবে এইটার একটা ফিলোসফিক্যাল নোট নাম আছে ফিলোসফিক্যাল নামটা কি একটা ফরাসি নাম বলছি লেইজেস ফেয়ারি ফিলোসফি লেইসেস ফেয়ারি ফিলোসফি যেহেতু ফরাসি নাম লেইসেস ফেয়ারি ফিলোসফি উচ্চারণ করতে সমস্যা হলো এর বাংলা মানে হচ্ছে লিভ অ্যালন তোমায় ছেড়ে দিলাম তুমি তোমার মতো করে করো কিছু দায়িত্ব সরকার নিচ্ছে না কোম্পানিগুলোকে লিভ অ্যালাউন করছে তোমরা তোমাদের মতো করে প্রোডাকশন করো নো রোল অফ গভর্নমেন্ট ইন দ্য প্রোডাকশন প্রসেস নেক্সট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে এই ইকোনমিতে প্রফিট ইজ দ্য মেইন অবজেক্টিভ যেহেতু প্রাইভেট ওনারশিপ আমি টাকা লাগিয়েছি আমি ক্যাপিটাল লাগিয়েছি অথবা আমি সবচেয়ে আগে দেখবো আমার প্রফিটটা হচ্ছে কিনা বাবা সো প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ দি মেইন অবজেক্টিভ এবং আমি প্রফিট করবার জন্য যা খুশি করতে পারি কিন্তু যা খুশি তুমি নিজেই করবা না আমি বেশি প্রফিট করতে গিয়ে যদি দাম বাড়িয়ে দিই তাহলে আমার মালই বিক্রি হবে না
অর্থাৎ মার্কেট যা বলছে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাইসটা কে ঠিক করবে তোমার প্রোডাক্টের, সেটা মার্কেট ঠিক করবে, অর্থাৎ প্রাইস উইল বি ডিটারমাইন্ড বাই দি মার্কেট মেকানিজম। ডিম্যান্ড কেমন আছে, সাপ্লাই কেমন হচ্ছে, তার উপরে ঠিক করে তোমার দাম ঠিক হবে, তাই না? কী করে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর দাম বেড়ে যায় কমে যায় জানো? ধরো এইবার আমফান বলে একটা ঝড় হয়েছে, প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে আম গাছের, আম সব ঝরে গেছে, সাপ্লাই কমে গেছে, আমের দাম, আমের দাম 70 টাকা 60 টাকা কেজি, কিন্তু আমফার্মটা যদি না হতো, প্রচুর প্রোডাকশন হয়ে যেত, সাপ্লাই বেশি হয়ে যেত, দাম তখন কী হতো 6 টাকা কেজি। অর্থাৎ সাপ্লাই বেশি হলে দাম ফল করবে, সাপ্লাই কম হলে দাম বেড়ে যাবে। এই হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি। অর্থাৎ মার্কেটে বস্তু কেমন আছে, তার চাহিদা কেমন, তার উপরে ঠিক হবে দাম, সরকারের কোনো রোল নেই। সো দাম, প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ ডিপেন্ড করবে ক্যাপিটালিস্টিক মেকানিজমে, মার্কেট মেকানিজমের ওপরে, প্রাইস মেকানিজমের ওপরে। স্যার তাহলে সোশ্যালিস্টিক কান্ট্রিতেও কি তাই হবে? না, সোশ্যালিস্ট তো সর্বহারাদের দল, বলবে না চালের দাম যেন 11 টাকার বেশি না বাড়ে, হ্যাঁ 12 টাকা হলে জেলে পুড়ে দেবো কালোবাজারিদের। ঠিক আছে, বোঝা গেল? সরকার যদি দরকার মনে করে কোনো একটা প্রোডাকশন তা তৈরি করতে 10 টাকা লেগেছে, কিন্তু সে মনে করছে আমার জনগণ 5 টাকার বেশি দিতে পারবে না, তাহলে সে 10 টাকায় তৈরি করেছে 5 টাকা বেচছে, মানে আরও 5 টাকা সে ভর্তুকি দেবে। ক্লিয়ার হলো কি হলো না? এটা হচ্ছে সোশ্যালিস্টিক কান্ট্রির বৈশিষ্ট্য। কিন্তু ধর্মতন্ত্র কী বলবে দুধ? বাসের ভাড়া কত হবে সেটা পেট্রোলের দামের উপর নির্ভর করছে, পেট্রোলের কত দাম হবে সেটা নির্ভর করছে পেট্রোলের ব্যারেলের দাম আন্তর্জাতিক মার্কেটে কীরকম করে বাড়ছে তার উপরে। আমি কী করবো? ধর্মতান্ত্রিক রাষ্ট্র বলবে বাস ভাড়া 15 থেকে 25 হয়েছে, আমি কিছু জানি না, 25 টাকা দিলে যদি থাকে তাহলে বাসে করে যাও, নাহলে পায়ে হেঁটে যাও। সোশ্যালিস্ট কান্ট্রি কী বলবে? আচ্ছা 25 টাকা বাসের ভাড়া হয়েছে, ঠিক আছে বাস মালিক এদিকে এসো, 12 টাকার বেশি রাখবে না, আমি তোমাকে 13 টাকা ভর্তুকি দেবো। তাহলে 25 টাকা হয়ে গেল, জনগণ 12 টাকায় চড়ুক, 13 টাকা ভর্তুকি আমি দেবো। এটা হচ্ছে সোশ্যালিস্টিক কান্ট্রি। আর মিক্সড ইকোনমিতে বুঝতে পারছো, এবার একটু বুঝিয়ে নাও নিজের মতো করে, জাস্ট দুটোকে মিশিয়ে নেওয়া হচ্ছে। ক্যাপিটালিস্টিক ইকোনমির সবচেয়ে বড় আর একটা ফিচার্স আছে, কম্পিটিশন ইজ দি ফান্ডামেন্টাল ফিচার। অনেক কোম্পানি থাকবে, নিজেদের মধ্যে কম্পিটিশনস থাকবে, নিজেদের মধ্যে কম্পিটিশন যদি থাকে তাহলে কী হবে, প্রোডাকশনের উন্নতি হবে, কোয়ালিটি বেশি, সবাই চাইবে আমার প্রোডাক্টের কোয়ালিটি যেন বেশি হয় আর দাম যেন কম হয়, তাহলে সেলটা বেশি হবে, গুণগত মান উন্নত দাম কম, সেই জন্য সবাই চেষ্টা করবে অন্য কোম্পানির সঙ্গে বাজারে যাতে সে প্রতিযোগিতায় টিকে থাকে। সো কম্পিটিশন ইজ দ্য মেইন ফিচার অফ দিস ক্যাপিটালিস্টিক ইকোনমি। কিন্তু সোশ্যালিস্টিক ইকোনমিতে কম্পিটিশন না, সবই তো সরকার তৈরি করবে, সাবান সরকার তৈরি করছে, শ্যাম্পু সরকার তৈরি করছে, কোলগেট সরকার তৈরি করছে, প্রাইভেটাইজেশন ওই হটো দূর হটো সব কিছু সরকারের, সরকার ঠিক করবে দাম কত হবে, কম্পিটিশন তো নেই, সরকার তো একটা, সরকারের সঙ্গে কোনো সরকারের কম্পিটিশন নেই, সো নো কম্পিটিশন। ক্যাপিটালিস্টিক ইকোনমির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে নো নিডস অফ প্ল্যানিং, 5-year plan বলে কিছু নেই, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিছু নেই। সোশ্যালিস্টিক কান্ট্রিতে পরিকল্পনা ইজ দ্য মেইন ফিচার। এখন পরিকল্পনা কেন নেই ধনতন্ত্রের? যারা ধনতান্ত্রিক দেশ হয় তারা খুব ডেভেলপড কান্ট্রি হয়, তাদের প্রচুর পরিমাণে ধন এমনিতেই আছে। যদি তোমার সংসার খরচ 10 টাকা হয় আর তোমার রিসোর্স 100 টাকার থাকে, তুমি কি প্ল্যানিং করতে চাইবে? করতে চাইবে না। ধনতান্ত্রিক দেশে এত ধন সম্পত্তি, এত রিসোর্স, ওরা প্ল্যান করে না, মার্কেটের উপরে ছেড়ে দেয়। কিন্তু ক্যাপিটালিস্টিক কান্ট্রিতে যেহেতু একটু ডেভেলপিং কান্ট্রি, উন্নতি করছে, রিসোর্স কম, জনসংখ্যা বেশি, প্ল্যান করে সমস্ত কিছু খরচ করতে হয়। প্ল্যানিং ইজ দ্য মেইন ফিচার অফ সোশ্যালিস্ট কান্ট্রি। ক্যাপিটালিস্টিক কান্ট্রিতে কিন্তু কোনো প্ল্যানিং নেই। যদিও বললাম যে পৃথিবীতে এখনও একটা ক্যাপিটালিস্টিক একটাও কান্ট্রি নেই, একটাও পিওর সোশ্যালিস্ট কান্ট্রি নেই, সমস্ত মিক্সড ইকোনমি। একটা গ্রেট ডিপ্রেশন হয়েছিল, বিশ্বব্যাপী মন্দা, আমি তার সম্পর্কে আলাদা একটা ক্লাস করব। প্রথম দিকে তো অ্যাডভান্স দেশগুলো ক্যাপিটালিস্টিক ইকোনমি ছিল, প্ল্যানিংগুলোকে খুব একটা পাত্তা দিত না। গ্রেট ডিপ্রেশনে যখন বুঝলো যে টাকা থাকলেও যদি প্ল্যান করে না খরচ হয়, এই যে যখন গ্রেট ডিপ্রেশন, মন্দা হচ্ছে বিশ্বব্যাপী, আমি তো ডুবে যাব, তখন তারা প্ল্যানিংয়ের মর্ম বুঝেছিল। সেই জন্য এখন সব দেশই কিন্তু মিক্সড ইকোনমি, তারা প্ল্যানিংটা করে। এই হচ্ছে আজকের আমার সম্পূর্ণ ক্লাস। ক্লাসটা বারবার হেডফোন দিয়ে শোনো, চর্চা করো, দেখো। ক্লিয়ার হলো?
এই রকম ক্লাস যদি তোমাদের পেতে ইচ্ছা হয় তাহলে কি করতে হবে, আমি অনলাইন ব্যাচ আমাদের রয়েছে, এখন ব্যাচ 11 ভর্তি চলছে, সেই অনলাইন ক্লাসে যদি যোগ দাও তাহলে আমরা তোমাকে অনলাইন ক্লাস 10 মাসের একটা কোর্স রয়েছে মান্থলি ফিজে যেখানে পড়া যায়, ওকে, পরীক্ষা, ক্লাস টেস্ট, মক উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, রেকর্ডেড ভিডিও ক্লাস, পিডিএফ নোটস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, গোটা সিস্টেমটা আমরা 10 মাস ধরে চালাবো। অপশনালটা বাদ দিয়ে, অপশনালের জন্য আলাদা, অপশনাল বাদ দিয়ে বাংলা ইংলিশ সহ সমস্ত প্রিলিমস এবং মেন্সের সিলেবাসটা সেই কোর্সে কভার করা হবে। যদি মনে হয় সুজিত স্যারের ক্লাস করতে ভালো লাগে তাহলে এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন করে আমাদের সেক্রেটারিদেরকে আরও কোর্স সম্পর্কে জানতে চাইতে পারো এনকোয়ারি থাকলে, অথবা ফোন করে, মান্থলি ফিজে চলে এটা, খুব একটা অ্যাফোর্ডেবল মান্থলি ফিজ, খুবই কম, সেই ফিজে আমাদের কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতেই পারো। আমি যেভাবে ইউটিউবে ভিডিও দিতে থাকছি সেভাবে ভিডিও দিতে থাকবো, কোনো প্রবলেমস নেই। খুব ভালো থাকো, আবার খুব শীঘ্রই তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, আপাতত এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।